ধরে সারর একটা ভিডিওক লই চাঞ্চল্য ভাইরাল সরকারি চাকরির নামত বান্ধিলে বান্ধিলে ধন সংগ্রহর একটা দৃশ্য ইংরাজি বিভাগের এজন অধ্যাপকে গোয়ালপাড়া মহাবিদ্যালয়ত সানিলে কলঙ্ক চাকরির বাবদ ধনের লেনদেন করা সকলে কঠোর সকিয়নি বিজেপি জিপি সিংর ভাষ্যবর শুনার পূর্বে প্রথমতে মন করক ভাইরাল ভিডিওট থাকা লোককেজনের পোশাকলে যি কথায় প্রমাণ করেছে এয়া এটার ভিডিও নহয় বক্রপথত বিশ্বাসী সেই সকল চাকরি প্রত্যাশীর চাকরি তো নহল ঘুরাই নাপালে চাকরির বাবদ দিয়া শকত অঙ্কর ধন যি কারণত এতিয়া ভাইরাল হয়ে পড়েছে এই বিশেষ ভিডিও ক্লিপটি রাজ্য অব্যাহত আছে এডিআরই নিযুক্তি প্রক্রিয়া ফলাফললৈ অপেক্ষারত লাখ লাখ নিবনুয়া যুবক যুবতী তেনে সময়তেই এই ধরনের ভিডিও ভাইরালে স্বাভাবিকতে বিভ্রান্তি আর দুশ্চিন্তাত পেলাব পারে চাকরি প্রত্যাশী সকল কিন্তু ভিডিওট দেখা পাওয়া লোককেজনের পোশাকেই কই দিছে যে এয়া সম্ভবত পূর্বর ভিডিও পিছে ভিডিও পুরনি হলেও রাইজর সন্মুখত নতুনক উন্মোচিত হল এখন মহাবিদ্যালয়ের এগারী অধ্যাপকর প্রবঞ্চনার আখ্যান এইজনেই গোয়ালপাড়া মহাবিদ্যালয়ের ইংরাজি বিভাগের সেইজন অধ্যাপক মজবুল হক চৌধুরী এ পি সি সির সদস্য তথা জ্যেষ্ঠ কংগ্রেস নেতা আমজাদ আলীর পুত্র একাংশ ছাত্র আর স্থানীয় চাকরির প্রত্যাশী সরকারি চাকরি দিম বলে মজবুল হক চৌধুরী লাখ লাখ টাকা সংগ্রহ করার অভিযোগ লাখর ঘর দরমহা পায়ও কর্মরত মহাবিদ্যালয়খনতেই মজবুল হক চৌধুরী খুলিছিল চাকরির দোকান এজন বা দুজন নহয় বহু চাকরি প্রত্যাশীর পৰা অধ্যাপক মজবুল হক চৌধুরী সংগ্রহ করেছিল লাখ লাখ টাকা মুখ খুলিছে ভুক্তভোগীয়ে মই ছয় লাখ টাকা দিছো এডিআরডি নহয় মোক কৈছে চাকরি দিব বলে লিখিত আছে মোর লগত তেখেতে একদম রেভিনিউ সিস্টেমত মোক লিখিত দি দিছিল আরো তেখেতে পুলিশ দি মোক ভাবুকি দিছে পুলিশ দি হ্যারাসমেন্ট করেছে মোক পয়সা এক টাকা ঘুরাই দিয়া নাই পয়সা বিচারব গলে আর মারিম কাটিম বলে কয় মোক কইছিল কেরানি চাকরি দিম বলে কইছিল হ্যাঁ কেরানি চাকরি দিম বলে কইছিল তিন বছরের পর মোক এই অপদস্ত করে আছে মোক সকল কথা লাহে লাহে জানিব পারিছিল মহাবিদ্যালয়খনের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা সকলেও কারণ চাকরি নাপায় ধন বিচারি প্রায় মহাবিদ্যালয়খনলৈ আহিছিল নতুন নতুন মানুষ ভিডিও ভাইরাল হওয়ার পাছতেই প্রতিক্রিয়া মহাবিদ্যালয়খনের অধ্যক্ষর আর ইতিমধ্যে এনেকা পুলিশের ইস্যু হয়েছে আর রেগুলার তারমানে মানুষ আই থাকে নয় আমি কঠোর ব্যবস্থা লো আমি এটা চৌকস হেরি করি সাধারণত শিক্ষক হোক আর কলেজের প্রফেসরক খুব বিশ্বাস করে লো আছে গতি আমি যে কথা কও এই কথাটো মানে খুব ট্রাস্টত লয় আজি এই কথাটো আমি খুব চিন্তিত হয়েছো আসলে মানে কলেজের সকলে আর প্রফেসর বিলাকও মোক কৈ আছে আমার কলেজের যদি গরিমা বা যে মর্যাদা ইমান বছর আছে 70 বছর 75 বছর পুরনি কলেজ এখন তাতে এজন অধ্যাপকের এই ধরনের কথা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ নিজাববিয়াক ব্যবস্থা গ্রহণের লগতে আইনে সঠিক ব্যবস্থা গ্রহণ করব বলে আশাবাদী সহকর্মী অধ্যাপক অধ্যাপিকা সকল আমি অত্যন্ত দুঃখ পাইছো কারণ তেখেত আমার স্টুডেন্টে আসলে এতিয়া ইমান ডাঙর একটা ঘটনা হয়েছে এতিয়া আমি ভাবো যে মানে লয়ে যেটু করে আর কারণ অলরেডি তার এগেনস্টে কেস টেস রেজিস্টার হয়েছে গতি সেবিল আর এটা তো লটো কোনো হাতত তুলি লব নোৱাৰে আমি অনুষ্ঠান হিসাবে আমি আমি সবে একমত যে তেওঁ যিখিনি হয়েছে এইখিনি এই বিষয়ে বিচার হব বা আমার আমি দুঃখ পাইছো যে আমার একটা ডিপার্টমেন্টর বদনাম হয়েছে আমি ইমানখিনি সিনসিয়ারলি সকলে কাম করে আছো সকলে কলেজখনের উন্নতি এনেকুৱা এটা মানে ডার্ক স্পট এটা আহিলে আমার মনবোৰ খুব বেয়া লাগে আর গোটেইখিনি স্টাফৰ মানুহে অলপ মানে দুঃখ পাইছে আর ইফালে এই ঘটনা সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি বিজেপি জিপি সিঙে কলে তেওঁ যদি কৰবাৰ কাৰবাৰ পৰা পইচা লৈছে কিবা কৰিছে তেতিয়া একচন লোৱা হ'ব আইনগত একচন হ'ব অধ্যাপকৰ দৰে এটা সন্মানীয় পদত নিয়োজিত হৈও দালালৰ দৰে দুই নম্বৰী ধান্দাত নমা চাকৰিৰ বেপাৰ কৰা অধ্যাপক মজবুল হক চৌধুৰীৰ বাবে এতিয়া লজ্জিত গোৱালপাৰা মহাবিদ্যালয়ৰ শিক্ষাৰ্থী সহকৰ্মী পলাতক অভিযুক্ত অধ্যাপক
আরম্ভ গোয়ালপাড়া আরক্ষীর তদন্ত। অবশ্যে চাকরির বাবে ধন লওয়াজন যিমান অপরাধী, বক্রপথে চাকরি লওয়ার স্বপ্ন দেখা সেই সকল চাকরি প্রত্যাশীও কোনো কারণতেই কম নহয়। গোয়ালপাড়ার হিমাক্ষী বর্মনের রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰণ।